সম্প্রতি ভারতের কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কংগ্রেস। গেল ৩০ বছরের মধ্যে কর্ণাটকের আসন সংখ্যা কিংবা ভোট অংশীদারিত্বে এটি দলটির সর্বোচ্চ সাফল্য। তবে এ বিশাল জয় নিয়েও স্বস্তিতে নেই কংগ্রেস। কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তা নির্ধারণে রীতিমতো হিমশিম খাচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর পদে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন দুই হেভিওয়েট সিদ্ধারামাইয়া এবং ডিকে শিবকুমার। আশায় বুক বাঁধতে শুরু করেছেন তাদের সমর্থকরাও। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধারামাইয়া। রাজ্যের সংখ্যালঘু এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় নেই কোনো দুর্নীতির অভিযোগও। যদিও জনতা দল জেডিএস এর পাট চুকিয়ে তিনি এখন কংগ্রেস নেতা। অন্যদিকে ডিকে শিবকুমার বরাবরই কংগ্রেসের প্রতি অনুগত ছিলেন, দুঃসময়ে দলের কাণ্ডারি। সাংগঠনিক দক্ষতার দিক দিয়েও রয়েছে তার সুনাম। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দুই প্রার্থীর মধ্যে কে হবেন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী, সে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে শীর্ষ বেশ কয়েকজন নেতার সমন্বয়ে একটি পরিদর্শক দল গঠন করে কংগ্রেস। রোববার রাতে নির্বাচিত কংগ্রেস বিধায়কদের কাছ থেকে নেওয়া হয় ভোট। তবে এতেও মেলেনি সমাধান। দুই প্রার্থীকে ডাকা হয়েছে দিল্লিতে। সেখানেই কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি, গান্ধী পরিবারের সদস্য সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার কথা রয়েছে তাদের। তবে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে দলটির কেন্দ্রীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার শপথের দিনই প্রকাশ হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম। ভারতের রাজনীতিতে ক্ষমতার লড়াইয়ে ক্রমাগত পিছিয়ে পড়া কংগ্রেস সবশেষ কর্ণাটকের বিধানসভা নির্বাচনে পুনর্জাগরণের আভাস দিয়েছে। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির আধিপত্যের লাগামেও পড়েছে টান। এমন পরিস্থিতিতে ভারতে বিজেপির পতনের শুরু নাকি কংগ্রেসের পুনরুত্থান, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন সামনে রেখে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। মিহরাজ মজুমদার, সময় সংবাদ।